क्रॉस देखी मास्टर जी घुरान तो আচ্ছা মাছটা ঘুরাই দিও চাচা উঁচু করো হ্যাঁ আর মাথার উপর ধরেন একদম শিকারি এক আধ ফুট পানি পড়বে আর চাচা মিস্টার রুই এখন কিন্তু খুব কাছে চলে আসছে মিস্টার রুই এটাকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে 8 কেজি আমি কাছে দেখছি ছুড়ে গেল কাছে না কাছে না ওই ধুড়ে দুটি গেলে তো হবে না ঢিল দুটি কাছে না এই রহিম এই মাছ চলে যাবে এই ওই বসে দিয়ে শুনি না যার যার আছে যার যার আছে ছবিটাও তো বড় মনে হচ্ছে কাছে না পীরপুর আচ্ছা আপনি তার পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন আচ্ছা এই 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 মাছ শিকার যিনি করতে দিচ্ছেন সুযোগ দিচ্ছেন দেলোয়ার হোসেন দীপু সামনে আসবে আমি তার একটু সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করছি আমাদের খুব স্নেহের হ্যাঁ আমি দেলোয়ার হোসেন দীপুকে একটু কমেন্টস করার জন্য আহ্বান জানাচ্ছি যে আপনি কেন প্রত্যেক বছর এই কাজটা করেন যে নিজে তো মাছ ব্যবসায় করি হ্যাঁ প্রত্যেক বছরেই আমার একটা ইচ্ছা থাকে যে অত্যন্ত মানে প্রত্যন্ত এলাকায় একটা জানান দেওয়া যে আমি মাছ ব্যবসা করি এবং আমার পুকুরে মাছ ধরার জন্য সবার দাওয়াত দিই এবং এই মাছ ধরাটা প্রত্যেক বছরই আমি রাখবো যেন প্রত্যেক বছর সব আচ্ছা আমার তো মনে হয় যে আপনি যেভাবে মাছ শিকার করতে দেন বা করেন এতে আপনার বেনিফিট হয় না তারপরও আপনি কেন এটা করেন আমার কোনো বেনিফিট দরকার নাই আমি মাছ ব্যবসা করি এটা সবাই অন্তত জানুক যে আমি আমার ভালো প্রজেক্ট আছে বা আমি ভালো একটা মাছের খামার মোট কথা যে আপনি শখবশত করেন শখবশত করেন এই তো আচ্ছা আপনার পরবর্তী এই আজকে যে মাছ শিকার সুযোগ দেন আবার কবে দিবেন বলে আপনি মনে করছেন আবার আমি আগামী কার্তিক মাসের 15 দিকে একটা টিকিট দিব এবং ওই টিকিটের মূল্য থাকবে মাত্র 5,000 টাকা এবং ওর সাথে খাবারের ব্যবস্থা থাকবে কয়টা সিপ থাকবে এক সিটে একটা সিপ চালাতে পারবে একটা সিটে আচ্ছা ধন্যবাদ তবে আজকের এই মাছ শিকারী যারা আসছেন তাদের জন্য আপনি দুই এক কথাই বলবেন কিছু যারা মাছ শিকার করতে আসছেন মাছ শিকার করছেন সবাইকে আমার ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা আপনারা আগামীতেও আমার আশ্রমে এই প্রজেক্টে মাছ ধরতে আসবেন ধন্যবাদ আপনাকে মাছ শিকারীদের পক্ষ থেকে